আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মসজিদ ম্যানেজার অ্যাপসের ট্রেনিং ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সামাজিক চাঁদা দাতাদের তালিকা তৈরি কিভাবে করব, কিভাবে আপডেট করব, এই সংক্রান্ত জিনিসগুলো আজকে শিখব। তো চলুন আমরা দেখে নিই। দেখুন, এখানে ক্লিক করার পরে দেখুন চাঁদা দাতাদের তালিকা, চাঁদা দাতার তালিকা দেখুন এখানে আসছে। আমি যদি আপনার দেখার সুবিধাতে স্ক্রিনটা ল্যান্ডস্কেপে করে দিচ্ছি। এখন এখান থেকে দেখুন মাসিক আমরা যে বকেয়া তালিকা, এই যে বকেয়া তালিকা আমরা দেখতেছি কার কত টাকা বকেয়া, এটা এখানে কিভাবে আসে দেখুন। এটা ওখান থেকে আসে, চাঁদাদাতাদের তালিকা থেকে এখানে আসবে। দেখুন চাঁদাদাতার তালিকা চলে যাচ্ছি এখানে। দেখুন এখানে অলরেডি আমরা টেস্টিং হিসাবে দেখুন বেশ কয়েকটা নাম তৈরি করা হয়েছে। দেখুন 10টা নাম ইতিমধ্যে তৈরি করা হয়েছে, এখন আমরা আরও নাম দেখব। আপনি যখন নতুন অ্যাপসটা ব্যবহার শুরু করবেন মসজিদের অ্যাডমিন হিসাবে, তখন আপনাদের এই নামগুলি পাবেন না। তো আপনার সমাজের এই লিস্ট থেকে, খাতার লিস্ট থেকে, ফাইনাল লিস্ট থেকে আপনি এই নামগুলি তুলতে হবে। আর নাম, এই নামগুলি আপনার ক্রমিক অনুসারে আপনার সমাজের বাড়ি ঘরের ক্রমান্ন অনুসারে তুলতে হবে, সুবিধা হয় আর কি। দেখুন এই নামগুলি প্রথমে আমি যদি নাম অ্যাড করতে চাই, দেখুন এখানে একটা অ্যাড বাটন আছে পজিটিভ ম্যান, দেখুন এখানে ক্লিক করার পরে আপনার নাম দিতে হবে, যে নামে তুলতে চান সেই নামটা দিতে হবে। দেখুন এইটা উপরে দিকে চলে যায়, ল্যান্ডস্কেপে দেওয়া ইয়ে করা যায় না। দেখুন এটা আমি মোবাইলটিকে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন এখন যত সম্ভব করা ইয়ে করা যাবে। দেখুন এখানে নামের জায়গায় আমি নাম দিব, নাম বাংলা ইংলিশে যেভাবে ইচ্ছা দিতে পারেন, তবে বাংলা যদি পুরো অ্যাপসটাই বাংলায় সেই হিসেবে আমি বাংলা সাপোর্ট করি। এরকম বাংলা যদি আমি একটা নাম লিখি, আব্দুল কাদের, এখানে মনোযোগ দিয়ে দেখুন কিছু কথা শুনবেন, নামটা লিখে দিয়েছি। দেখুন এখন মাসিক চাঁদার পরিমাণ, তিনি প্রতি মাসে কত টাকা দিবেন, এটা তো মসজিদ কমিটি নির্ধারণ করে থাকে যে মুখে 500 টাকা মাসে দিবে, মুখে 100 টাকা দিবে, এমুখে 200 টাকা দিবে। এটা প্রত্যেক সমাজের অনুসারে এটা বন্টন করে করা থাকে। তো দেখুন এই ব্যক্তি মনে করি আমি প্রতি মাসে 100 টাকা করে দিবে, 100 টাকা দিচ্ছি। এবং যেহেতু এই নামটা আপনি প্রথম অ্যাপসটা ইউজ করতেছেন, আগে কোনো ইউজ করেন না, এটা যদি পুরোনো নাম হয়ে থাকে তো এই ব্যক্তির বর্তমান মাস যেটা চলতি মাস, এই মাস ছাড়া পূর্বের কোনো মাসে যদি পূর্বের মাস পর্যন্ত যদি কোনো বকেয়া থাকে, ওই বকেয়ার পরিমাণটা এখানে লিখতে হবে। যেমন এটা জুলাই মাস, জুন মাস পর্যন্ত তার কত বকেয়া আছে। দেখুন জুন মাসের পর্যন্ত যদি বকেয়া যদি না থাকে তাহলে আপনি এখানে জিরো দিয়ে দিবেন। আর যদি বকেয়া পরিমাণ থাকে, মনে করি ওনার বকেয়া আছে 3 মাসের বেতন, পূর্বের বকেয়া আছে 3 মাসের চাঁদা, 3 মাসের তার 300 টাকা বা যতই হোক আরো বিভিন্ন রকমের থাকতে পারে, 300 টাকা পূর্ব বকেয়া আর মাসিক টাকা কত, 100 টাকা বেতন সে প্রতি মাসে দিবে। এই হিসাবে আমি এখানে সেভ করে নিচ্ছি। দেখুন সেভ হয়ে গেছে। এখন 11 নম্বর নামটিতে আমরা এটা পাব। দেখুন মাসিক চাঁদার পরিমাণ 100 টাকা। দেখুন এখন দেখি এই ব্যক্তির অবস্থা, দেখি সর্বশেষ অবস্থা দেখি। তখন এই লোকের দেখুন বকেয়ার হিসাবে গিয়ে দেখি কি অবস্থা আছে। দেখুন আব্দুল কাদের লাস্ট 11 নম্বর নাম, দেখুন আব্দুল কাদের 16 নম্বর 111, বকেয়া হচ্ছে 400 টাকা। কিভাবে পিছনের
তিন মাসের 300 টাকা বকেয়া ছিল আর বর্তমান মাসের 100 টাকা, মিলে 400 টাকা বকেয়া। দেখুন 400 টাকা তার বকেয়া হয়ে গেছে। দেখুন একটা নাম পরিপূর্ণ, একটা নাম কিভাবে তুলতে হয় আপনাদেরকে এখন এতক্ষণ দেখিয়েছি। দেখুন আবার উক্ত নামের দিকে যাই, নামের তালিকার দিকে যাই। দেখুন এখান থেকে যে কোনো একটা নাম যদি আপডেট করতে চান, যে নামের তার বেতন বৃদ্ধি হবে বা বেতন কমবে এরকম যদি হয়, তখন দেখুন এই নামগুলি আপডেট করতে গেলে, দেখুন এই নামটা যদি আমি দিই, আমি আপডেট করতেছি। দেখুন আপডেট করার আগে দেখুন সর্বশেষ হালনাগাদ বা আপডেট ছিল 6/12, এখন দেখুন এইটাও চেঞ্জ হয়ে যাবে। তো ওনার মাসিক বেতন বা মোবাইল নাম্বারটা অ্যাড করব। দেখুন এখান থেকে আপডেটে আমি কি কি পাচ্ছি, দেখুন আপডেট ফর্মের ভিতরে ওনার নাম আমরা পাচ্ছি, নামটা আপডেট করা যায় করা যাবে। দেখুন এখানে মোবাইল নাম্বার, দেখুন এখানে মোবাইল নাম্বারটা যদি দিতে চাই, চেঞ্জ করতে চাই বা বসাতে চাই, 01 যে কোনো একটা নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন তারপরে এখানে দেখুন এটা হচ্ছে মাসের 100 টাকা মাসের বেতন, এই টাকাটা এখানে দেওয়া হয়েছে। দেখুন এই ওনার বেতন বৃদ্ধি করে এখন যদি 200 টাকা যদি মাসে হয়, 200 টাকা করে দিয়েছি। দেখুন আর এটা হচ্ছে আপনার ক্রমানুসারে বাড়ির ক্রমানুসারে সাজানো হয়েছে। যেমন এই সিরিয়ালটা যদি, এটা আপনাদের পরে দেখাচ্ছি, দেখুন আমি এখন অফলাইন এবং আপডেট, এটা এখান দিলে অনলাইনে সাথে সাথে আপডেট হয়ে যাবে। আর এটা হচ্ছে অফলাইন, নেটওয়ার্ক যদি ইন্টারনেট যদি আপনার মোবাইলে না থাকে তাহলে এখানে দিয়ে দিলে আপডেট হয়ে যাবে, কিন্তু নেটওয়ার্কের সাথে সংযুক্ত হবে, হওয়ার পরে পুরোপুরি কাজ করবে এটা। দেখুন তো আমি এখানে দিয়ে আপডেট দিয়ে দিচ্ছি, দেখুন 200 টাকা মোবাইল নাম্বারটা অ্যাড করা হয়েছে, দেখুন পরিবর্তন সফল হয়েছে। তখন কাসেম সুলেমানি এই নামটার আমি দেখি লিস্টটিকে, দেখুন এই মাসিক বেতন 200 টাকা এবং মোবাইল নাম্বারটা এখানে আসছে। দেখুন সর্বশেষ হালনাগাদ এখন কিছুক্ষণের ভিতরে করা হয়েছে। দেখুন তাহলে আমি নতুন একটা নাম কিভাবে অ্যাড করতে হয়, নাম কিভাবে আপডেট করতে হয় সেটাও দেখছি। আর যে জিনিসটা আপনাকে দেখাতে ছিলাম নিচের প্রায়োরিটির ব্যাপারটা, দেখুন আপডেটের ভিতরে এইটা এই সংখ্যাটা কি 105, এই সংখ্যাটা কি এটা দেখাতে চেয়েছিলাম। দেখুন এটা আপনাদেরকে দেখাবো, তো এইটা কি দেখুন এটা আপনার দেখাচ্ছে, দেখুন 100 কাসেম সুলেমানি 5 নম্বর, দেখুন সিরিয়াল বাই, দেখুন 5 নম্বরে আছে। এইটা যদি আমি মনে করেন ওনার বাড়ি বা গড় এটা চেঞ্জ করার কারণে, এটা আগে পরে লিস্ট আগে পরে আমি দেখতে চাই। দেখুন আমি এখানে এটা দেখুন সাদেক খান, এটা বকে লিস্টে প্রয়োজন পড়ে কোনটা কোন নামটা আগে দেখাবে কোন নামটা পরে দেখাবে এটা দরকার পড়ে। দেখুন যদি আমি এইটা 502 আছে, আমি যদি এই সাদেক খানের সাথে যদি এটা রাখতে চাই, দেখুন 102 সাদেক খান সদস্য নম্বর, ওখানে গিয়ে কাসেম সুলেমানির আপনার 100 এটাকে আমি আপডেট করে দিব, এটা 105 আছে এটা 102 করে দিব। দেখুন 102 এর সাথে যে থাকছে 102 করে দিব, তাহলে ওটার সাথে সাথে আমি এটা দেখব। দেখুন হয়ে গেছে। দেখুন এখন দেখুন এইটা তো এখন তো সিরিয়াল অনুসারে দেখতেছে, এখন এইটার এফেক্টটা আমি কোথায় পাবো? দেখুন এইটা এখানে দেখুন 5 নম্বরে আছে, কিন্তু আমি বকেয়া লিস্টে গিয়ে দেখবো, দেখুন এইটার সাথে 2 নম্বরের সাথে আমি দেখব। দেখুন 2 নম্বর আগে অথবা পরে দেখি বকেয়া লিস্টে, দেখুন এই যে দেখুন 2 নম্বরের পরে দেখতেছে গিয়েছে, এই যে 102 এর পরেই আমার এই যে 105 এখানে দেখাচ্ছে। অথচ এটা আমাকে এখানে দেখানোর কথা ছিল, এখানে দেখাই নেই, এখানে দেখাই না, এটা উপরে চলে গেছে। এটার সুবিধা এটার জন্য করা হয়। আর এখানে কি আছে দেখুন, আমাদের সমস্ত দেখুন এখানে আমরা 11 জনের কাছ থেকে প্রতি মাসে যদি কত টাকা নির্ধারণ, মোট নির্ধারিত চাঁদার পরিমাণ কত, দেখুন 11 জনের কাছে, এই যে কারো 100 টাকা 100 টাকা 100 টাকা 400 টাকা,
সবগুলি মিলে আমাদের 11 জনের কাছ থেকে টাকা পাবো, কত পাবো? দেখুন, নির্ধারণ করা হচ্ছে 2550 টাকা। 2550 টাকা সবাই যদি প্রতি মাসে সবাই যদি দেয়, তো আমাদের প্রতি মাসে 2550 টাকা উঠবে। কোন মাসে কম উঠবে, কোন মাসে কম বেশি উঠবে, কারণ আমাদের বেতন সর্বোচ্চ বেতন মাসিক নির্ধারণ করা হচ্ছে 2550 টাকা। দেখুন, যদি কারো বন্ধ থাকে, বন্ধর বেতন এখানে কেউ যদি না দিতে চায়, তা ওটা থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তা আপনার ভিডিওতে কমেন্ট করার পরে আমি আপনাদেরকে পরবর্তীতে এটা ব্যাখ্যা বা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।